বর্তমানে সব থেকে সেরা এবং সব থেকে ভাইরাল হয় একটি অফার, সেটা হচ্ছে সুপ্রা প্রজেক্ট। এবং এই সুপ্রা প্রজেক্টটিকে অলরেডি আমি 1,15,000 সুপ্রা টোকেন আর্নিং করে ফেলেছি। এবং এক একটি টোকেনের প্রাইস কত আমি আপনাদের দেখাই দিচ্ছি। দেখেন, অলরেডি আমি টেলিগ্রাম চ্যানেলও জানিয়ে দিয়েছি, ওরা কিন্তু ওদের আইডিও লিস্ট দিয়েছে। এক একটি আইডিও প্রাইস হচ্ছে $0.064 এক একটি টোকেনের প্রাইস। আর যেহেতু আমি এখান থেকে 1,00,000 টোকেন আর্নিং করেছি, তো সেক্ষেত্রে হিসাব করে যদি আমি দেখি, আমি আর্নিং করেছি 1,15,000 টোকেন। তো ক্যালকুলেটারে যদি আমরা আসি, বর্তমান প্রাইস, আইডিওর প্রাইস যদি ধরি, তো সেক্ষেত্রে $6,496 বাংলা টাকা হিসাব করলে প্রায় 7,00,000 টাকার মতো আমি এখান থেকে আর্নিং করে ফেলেছি। এবং আপনারা যারা আর কি এখনও যারা অংশগ্রহণ করেন না, যারা জয়েন হতে চাচ্ছেন, প্রত্যেকে এখান থেকে ইনস্টানা 500 টোকেন পাবেন। এবং তাছাড়া আরও প্রতি সপ্তাহে এরা নতুন নতুন টাস্ক দেবে, এবং টাস্কগুলো কমপ্লিট করে আরও 200-500 টোকেন করে এখান থেকে নেমে সেই 3-4-5,000 টোকেন সুপ্রা টোকেন আর্নিং করতে পারবেন। এবং সেই 4-5,000 টোকেন যদি এখান থেকে আর্নিং করেন, তো সেক্ষেত্রে যদি আমরা ধরুন আপনি এখান থেকে একটু কষ্ট করে 5,000 টোকেন আর্নিং করলেন, তো সেক্ষেত্রে যদি আমরা বর্তমান আইডিওর প্রাইস যদি ধরি, তো সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকের $300 প্লাস এখান থেকে আর্নিং হয়ে যাবে। ঠিক আছে, তো খুবই খুবই চমৎকার একটি অফার। এবং এই প্রজেক্টটি কিন্তু কোনো ছোট সাধারণ প্রজেক্ট না, এই প্রজেক্টের পিছনে ভাই বাইন্যান্স রয়েছে। আপনি যদি প্রজেক্টে দেখেন, আমি গতকালকের ভিডিওতে বলেছি এবং এই ভিডিওতে দেখাই দিচ্ছি, এদের যদি পার্টনারশিপে আসেন, দেখেন এই প্রজেক্ট থেকে যে পার্টনারশিপ, এবং পার্টনারশিপে আসলে দেখতে পারবেন বাইন্যান্স সহ বড় বড় জায়েন্ট জায়েন্ট কোম্পানি এদের সাথে পার্টনারশিপে রয়েছে। তো খেয়াল করুন, এই দেখেন পার্টনারশিপ লেখা, এবং পার্টনারশিপের লিস্টে যদি আসেন এখানে দেখেন বাইন্যান্স দেখতে পারবেন। বাইন্যান্স রয়েছে, বিটমার্কস রয়েছে, স্যালো রয়েছে, এরকম বড় বড় প্রজেক্ট কিন্তু এদের সাথে পার্টনার রয়েছে। অর্থাৎ আইডিও প্রাইস রয়েছে 0.006, বাট এটার যখন এক্সচেঞ্জে লিস্ট হবে তখন কিন্তু নিমিশে 10 সেন্ট 15 সেন্ট করে হয়ে যাবে। অর্থাৎ আপনারা যারা এখন অংশগ্রহণ করতেছেন এয়ারড্রপেতে, আপনাদের বিগেস্ট একটা প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে, লাইক $100-$500 পর্যন্ত প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া যদি এখানে রেফার করতে পারেন, রেফার করে আরও বেশি আর্নিং, আমার কিন্তু এখানে আর্নিংটি হয়েছে রেফার করেই। আপনি যদি রেফার করতে পারেন, তাহলে দেখেন আমি মাত্র 85টি রেফার করেছি, তো তার জন্য আমার 1,00,000 আর কি টোকেন এখানে আর্নিং হয়েছে, প্রায় $6,000-$7,000 আর্নিং হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি বন্ধুবান্ধবকে শেয়ার করে কিন্তু ভালো একটা আর্নিং এখান থেকে করে নিতে পারবেন। ওকে, রেফার ছাড়াও এখান থেকে $300-$400 আর্নিং করা যাচ্ছে ভাই। রেফার না করলেও কোনো সমস্যা নাই, বাট রেফার করলে আরও বেশি আর্নিং আর কি। তো খুবই খুবই চমৎকার একটি অফার ভাই, বর্তমানে এমন একটি অফার ভাই কল্পনাই করা যায় না, কারণ মার্কেটের যে অবস্থা। তো সেক্ষেত্রে প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে ভাই, আপনারা ভিডিওটি দেখার সাথে সাথে প্রত্যেকে অবশ্যই দ্রুত দ্রুত জয়েন হয়ে নেবেন। আর এখন বর্তমানে 2টা মিশন রয়েছে, এই 2টা মিশন কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি, এবং বাকি সামনের সপ্তাহে আবার নতুন মিশন আসবে। এবং নতুন মিশন আসলে আপনারা প্রত্যেকে নতুন মিশন কীভাবে কমপ্লিট করবেন আমার টেলিগ্রাম চ্যানেলে আমি জানাই দিব। ঠিক আছে, তার জন্য মাস্টই প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফলো করে রাখবেন। পরবর্তী যখন মিশন আসবে, মিশন থেকে আবার প্রত্যেকে দেখা গেছে 1,000-1,500 টোকেন করে আর্নিং করতে পারবেন। তো সেক্ষেত্রে নতুন মিশন আসলে অবশ্যই আমি টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব, তখন দেখে আবার সামনের সপ্তাহে নতুন মিশন কমপ্লিট করে আপনারা আরও বেশি আর্নিং করবেন। ঠিক আছে, যাই হোক, যারা নতুন ইউজার রয়েছেন তারা কীভাবে জয়েন হবেন সেই প্রসেস এখন বোঝাই দিচ্ছি। তো জয়েন হওয়ার জন্য অ্যাডফার চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আজকের অফারের লিঙ্ক দেওয়া রয়েছে। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলে এরকম একটি লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আজকের অফারে জয়েন লিঙ্ক পেয়ে যাবেন, এরকম একটি লিঙ্ক পেয়ে যাবেন। এবং লিঙ্ক হওয়ার পর এই যে এখানে সাইন আপ লিঙ্ক দেওয়া রয়েছে, ঠিক আছে, আপনারা জাস্ট কী করবেন, এই লিঙ্কে ক্লিক করে দেবেন। এবং এই লিঙ্কে ক্লিক করলে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস আসলে একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন, এখানে গেট স্টার্টের একটি অপশন দেখতে পারবেন, এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করার পর আপনার সাইন আপ ফর্ম কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখানে যেটা করবেন, আপনার ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, ইমেল পাসওয়ার্ড দিয়ে জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এখানে যে মেল দিলেন ওই মেল একটি ভেরিফাই লিঙ্ক যাবে, মেলটি ভেরিফাই করলে কিন্তু এখানে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। ওকে, তো অ্যাকাউন্ট খোলার পর আপনি যখন অ্যাকাউন্টে লগ ইন করবেন, ঠিক আছে, অ্যাকাউন্টে লগ ইন করার পরে তারপর মিশন একটি অপশন দেখতে পারবেন, এই যে মিশন, এই মিশন অপশন আপনি ক্লিক করবেন। মিশন অপশনে ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে আসবেন, এবং নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন এখানে টাস্ক 1 টাস্ক 2 রয়েছে, স্টার্ট মিশন 1, স্টার্ট মিশন 1, এবং নিচের দিকে দেখতে পারবেন স্টার্ট মিশন 2। তো আমরা এক এক করে টাস্কগুলো কমপ্লিট করবো। ওকে, তো আমরা স্টার্ট মিশন 1 অপশন আমরা ক্লিক করে দেবো, স্টার্ট মিশন অপশন 1 ক্লিক করলাম। এবং ক্লিক করার পরে আমরা উপরে আসবো, এখানে বলা রয়েছে সাইন আপ টু এ ক্যাবেট, যে অপশন রয়েছে এই অপশন আমরা ক্লিক করবো। ঠিক আছে, এই অপশনে ক্লিক করে দিচ্ছি, এবং এই অপশনে ক্লিক করার পরে নিচের দিকে আমরা প্রথমে আসলে দেখবো এখানে KYC একটি অপশন রয়েছে। আমাদের সবার প্রথমে এখানে KYC ভেরিফাই কমপ্লিট করতে হবে। এখন অনেকের কোশ্চেন থাকে, ভাই আমার তো ন্যাশনাল আইডি কার্ড নেই, আমি কী করবো? তো যাদের ন্যাশনাল আইডি কার্ড নেই তারা টেনশন করবেন না, তারা যেটা করবেন, আপনাদের মাতা পিতা ভাই বোন যে কারো ন্যাশনাল আইডি কার্ড দেখেন, ভেরিফাই কমপ্লিট করতে পারবেন। তো এখানে KYC কীভাবে কমপ্লিট করবেন, এখানে আবার স্টার্ট অপশনে ক্লিক করে দিন, স্টার্ট KYC অপশন। তো স্টার্ট KYC অপশনে ক্লিক করার পরে এখানে ভিডিও দিয়েছে, তো আপনার চাইলে ভিডিওটা দেখে কমপ্লিট করতে পারেন, অথবা নিচের দিকে দেখতে পারেন যে স্টার্ট KYC অপশন রয়েছে, স্টার্ট KYC অপশনে ক্লিক করে দিন। ওকে,
তো আমি ক্লিক করে দিলাম। আমি ক্লিক করার পরে জাস্ট এটা লোডিং নিচ্ছে, মেবি একটু ওয়েট করতে হবে আমাদের। তো আপনার এই পেজটি লোডিং নিচ্ছে না, তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন ডেস্কটপ মোড করে নেবেন, ঠিক আছে। আমার লোডিং নিয়ে নিয়েছে, তো বায়োমেট্রিক টাইম নোটিশ এই জায়গায় দেখেন ভালো মতো বোঝা যাচ্ছে না। যাই হোক, নিচে দেখি যে অ্যাকসেপ্ট যে অপশন রয়েছে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দিই, ঠিক আছে। তো আপনার চাইলে ডেস্কটপ মোড করে নেবেন, দেখে আমি এরকম বয়ে যদি হয় হলে হলো, নাহলে আমি ডেস্কটপ মোড করে নেবো, ঠিক আছে। আবারও লোডিং নিচ্ছে, আমরা একটু ওয়েট করি। তো খেয়াল করুন এখানে শুধু লোডিংই চলতেছে, তার জন্য আমি ডেস্কটপ মোড করে নিচ্ছি, ঠিক আছে। কারণ ডেস্কটপ মোড করলে সহজে বোঝা যাবে, বাট ডেস্কটপ মোড ছাড়া কি ঝামেলা করে। যাই হোক, এখন আবার পুনরায় আবার স্টার্ট কে ওয়াইসি অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখানে আমি অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন লোডিং চলতেছে, দেখি কতক্ষণ টাইম নেয় কে ওয়াইসি অপশন আসতে। তো এখানে আর কি লোডিং চলতেছে। ওকে, এই যে এখানে চলে এসেছে, দেখেন ভেরিফাই ইউর আইডেন্টি, ঠিক আছে। এখানে ভেরিফাই আমি জাস্ট চুজ অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে, বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া আপনি যে কান্ট্রি সেই কান্ট্রি সিলেক্ট করে দেবেন। এবং সিলেক্ট করার পরে আপনি এখান থেকে কী দিয়ে ভেরিফাই কমপ্লিট করবেন, চাইলে পাসপোর্ট দিয়ে করতে পারেন, অথবা ড্রাইভিং লাইসেন্স, অথবা আইডেন্টি কার্ড। সেখানে আমরা আইডি কার্ড দিয়ে করে থাকি, আমি জাস্ট আইডি কার্ড চুজ করে দিলাম। তো এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনাদের এখানে ফটো ছবি তুলতে হবে, আপনার যে আইডি কার্ড রয়েছে না সেটা ক্যামেরা ওপেন হয়ে যাবে, ক্লিয়ারভাবে কি ছবি তুলতে হবে আপনাদের। তো আমি কন্টিনিউ ফোন অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, গেট লিঙ্ক, একটা লিঙ্ক আমাদের দিবে, মেবি একটা লিঙ্ক দিচ্ছে আর কি। ওকে, ওপেন করলাম, এই যে কিউআর কোডে একটা লিঙ্ক দিচ্ছে, এই লিঙ্কটি আমি কপি করে নিলাম, ঠিক আছে। লিঙ্কটি কপি করে আমি অন্য একটা ব্রাউজারে চলে আসবো, অন্য একটা ব্রাউজারে এই লিঙ্কটি পেস্ট করবো। ওকে, তো আমি অন্য একটা ব্রাউজারে চলে আসি এবং একটা নতুন একটা ট্যাব নিয়ে নিই এবং এটা পেস্ট করে দিচ্ছি। যে লিঙ্কটি দিল না, সেই লিঙ্কটি আমার অন্য একটা ব্রাউজারে এটা পেস্ট করে দিলাম। ওকে, অন্য একটা ব্রাউজার পেস্ট করে দিয়েছি, দেখি এখান থেকে করা যায় কি না। ওকে, তো অন্য ব্রাউজারে তো করা যায় না, যাই হোক আমি কী করবো, নতুন একটা ট্যাব নিয়ে দেখি, ঠিক আছে। আমার এই ব্রাউজারে আমি লিঙ্কটি কপি করলাম, নতুন একটা ট্যাব নিয়ে এই ব্রাউজারেই দেখি চেষ্টা করে দেখি আমি ক্রোম ব্রাউজারে কোথাও ক্রোম ব্রাউজারে এই লিঙ্কটি পেস্ট করে দিই, ঠিক আছে। এইখান থেকে হয়তো হয়ে যাবে। তো আপনাদের অন্য ব্রাউজারে যাওয়ার দরকার নেই, আপনি ক্রোম ব্রাউজার দিয়ে করতে পারবেন, যেটা দেখতে পারলাম। ওকে, দেখেন চলে এসেছে, ঠিক আছে, আপনি ক্রোম ব্রাউজার দিয়ে করতে পারবেন। ওকে, এটা আমি মেবি ডিস্টার্ব মোড করতে হবে, কম্পিউটার কথা বলতেছে, তো আমি ডিস্টার্ব মোড করে নিই, ঠিক আছে। লিঙ্কটি দিয়ে ডেস্কটপ মোড করে নিচ্ছি, আমি আমি যেভাবে দেখাচ্ছি আপনি ঠিক একই রকমভাবে করবেন, ঠিক আছে। ওকে, এটা লোডিং নিচ্ছে, ইনশিওর রং বলতেছে, আমি পুনরায় আবার লিঙ্কটি পেস্ট করি, ঠিক আছে। ওকে, তো ডেস্কটপ মোড করেও হচ্ছে না, তো আমার ডেস্কটপ মোড করার দরকার নেই ভাই, ডেস্কটপ মোড করে যেহেতু হচ্ছে না, আমি লিঙ্কটি আবার পুনরায় কপি করলাম, লিঙ্কটি কপি করলাম, আবার নতুন করে ট্যাব নিলাম। তো ডেস্কটপ মোড করার দরকার নেই, আমি ভাবছিলাম ডেস্কটপ মোড করলে হয়, তো ডেস্কটপ মোড করে যেহেতু হচ্ছে না, তো ডেস্কটপ মোড করার দরকার নেই, ঠিক এরকম এসেছে, ঠিক আছে। এরকম আসলে নিচে দিকে যে কন্টিনিউ একটি অপশন দেখতে পাচ্ছেন, কন্টিনিউ অপশনে ক্লিক করে দিন, এই যে চলে এসেছে, ঠিক আছে। টেক ক্যামেরা অপশনে ক্লিক করুন, টেক ক্যামেরা অপশনে ক্লিক করলে দেখেন ক্যামেরা ওপেন হয়ে গিয়েছে, এখন সুন্দরভাবে একটি ছবি তুলবেন, ঠিক আছে। তো আমার আইডি কার্ডটা আমি ক্লিয়ারভাবে ছবি তুলতেছি এবং আপনার আইডি কার্ডের যে ফার্স্ট কপি রয়েছে সেটা ক্লিয়ারভাবে একটি ছবি তুলে নেবেন। ওকে, তো খেয়াল করুন আমি ছবি তুলে নিয়েছি, তারপরে আইডি কার্ডের ব্যাক পার্টের কথা বলছে, আইডি কার্ডের যে পিছনের অংশটা রয়েছে সেটা ছবি তুলতে বলতেছে, তো আমি সেটারও ছবি তুলে নিয়েছি, ঠিক আছে। আপনার আমি জাস্ট ছবি তুলে নিই ভিডিও পুশ করে। তো তারপরে খেয়াল করুন একটা সেলফির কথা বলতেছে, ঠিক আছে, এখানে সেলফির কথা বলতেছে, তো আমরা একটা সেলফি নিয়ে নিই, জাস্ট আমি কন্টিনিউশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, ইনেবল ক্যামেরা ওপেন করে দিচ্ছি, আমি অ্যালাউ করে দিচ্ছি, ঠিক আছে, অ্যালাউ অপশনে ক্লিক করে দিচ্ছি, দেখি একটা সেলফি যাচ্ছে, আমি সেলফিটা নিয়ে নিচ্ছি। ওকে, ক্যামেরা একটা ছবি তুলে নিই। ওকে, ছবি তোলা হয়ে গেছে ভাই, কেমন ছবি আসলো রে ভাই, যাই হোক যেমন আছে তেমনই ভালো। জাস্ট আমি ওকে অপশনে, আপলোড অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, সাকসেসফুল হয়ে গিয়েছে, তো ডকুমেন্ট সাকসেসফুল, তো এটা ইনস্ট্যান্টলি ভেরিফাই হয়ে যাবে, মেবি 2-4-5 মিনিট টাইম লাগতে পারে, তো আমরা একটু ততক্ষণ ওয়েট করি, কতক্ষণ লাগে দেখি ভেরিফাই হতে। আমরা আগের পেজে চলে আসি, ওকে, আগের পেজে চলে আসি। ওকে, এটা দেখেন আগের পেজে আসার পর এখানে সেলফি সব কিছু, এখানে সাবমিট ভেরিফিকেশন অপশন চলে এসেছে, ঠিক আছে, সাবমিট ভেরিফিকেশন অপশনে ক্লিক করে দিচ্ছি, থ্যাংক ইউ লেখা উঠে গিয়েছে। তো অর্থাৎ দেখি আমার ভেরিফাইড হতে কতক্ষণ টাইম লাগে, আমি জাস্ট এটা রিফ্রেশ দিই, দেখি এটা ভেরিফাই হয়েছে কি না বা ইনস্ট্যান্টলি হয়ে গেলো কি না। মেবি এটা অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দেখি এটা ভেরিফাইড হয়েছে কি না, বুঝতে পারতেছি না। ওকে, কন্টিনিউ ডকুমেন্ট অ্যান্ড ফটোগ্রাফিস, মেবি একটু টাইম লাগবে আর কি, ভেরিফাইড হয়তো হয়ে গিয়েছে। তো আপনারা যেটা করবেন, আপনারা উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, ঠিক আছে, থ্রি ডট মেনুতে ক্লিক করে আবার আগের অপশনে চলে আসবেন, আগের অপশনে আসার পরে যে সাইন আপ যে অপশন হয়েছে সেই অপশনে আসবেন এবং আসার পরে এখান থেকে দেখবে পারেন ভেরিফাইড হয়েছে কিনা। দেখেন এই দেখেন আমার কেওয়াইসি পেন্ডিং, অর্থাৎ একটু টাইম লাগবে, এটা এখন পেন্ডিংয়ে আছে, দেখি ভেরিফাই হতে কতক্ষণ টাইম লাগে, যেহেতু এটা পেন্ডিংয়ে রয়েছে, ঠিক আছে, একটু আমি ওয়েট করি।
যাক, এটা পেন্ডিং এ রয়েছে, এখন কতক্ষণ লাগবে এটা বুঝতে পারতেছি না। পরবর্তীতে কী ধাপ করবেন সেই স্টেপগুলো আমি দেখাই দিচ্ছি আপনাদের, ঠিক আছে? পরবর্তী স্টেপ করার জন্য আপনি যেটা করবেন যে আর্ন অ্যান্ড প্রাইস, এখানে উইন অ্যান্ড প্রাইস যে অপশন রয়েছে অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পরে এখানে জাস্ট যে স্টার্ট গিভওয়ে যে অপশন রয়েছে অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তার আগে ভিডিওটা চাইলে ভিডিওটা দেখতে পারেন, জাস্ট আমি জাস্ট স্টার্ট গিভওয়ে অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে সম্পূর্ণ জাস্ট এখানে লাকের উপর ডিপেন্ড করে দেখা যাচ্ছে আপনি বিভিন্ন জিনিস পেতে পারেন। তো মেন অফার এটা না ভাই, এটা হচ্ছে এক্সট্রা রিওয়ার্ড। এক্সট্রা রিওয়ার্ড হিসাবে দেখা যাচ্ছে আপনার লাক যদি ভালো থাকে এখান থেকে ল্যাপটপ পেয়ে যেতে পারেন, অথবা বিভিন্ন ডলার কম্পিউটার টম্পিউটার বিভিন্ন জিনিস পেতে পারেন, ঠিক আছে? আমি একটা লোডিং নিয়েছি, আমি জাস্ট আপনাকে দেখাই দিচ্ছি। তো খেয়াল করুন এরকম আসবে, ঠিক আছে? এখানে বিভিন্ন অপশন রয়েছে, এগুলো কামিং সুন, লটারি। তো এই দুটো কী করবেন, আপনি জাস্ট ওকে অপশনে ক্লিক করবেন। আমি অলরেডি করে ফেলেছি, আমি দেখাতে পারলাম না, ঠিক আছে? জাস্ট ওকে অপশনে ক্লিক করবে, ইন্টারনেট হয়ে যাবে, মানে অংশগ্রহণ করা হয়ে গেছে। ইন্টারনেট ক্লিক করলে ইন্টারনেট লেখা উঠবে, আমার যেরকম লেখা হচ্ছে এই দুটো অংশগ্রহণ করেছে। আপনি কপালে ভালো থাকলে এখানে ল্যাপটপ এই দুটো যে কোনো একটা পেতে পারেন, সেটা লাক বাই চান্স, ঠিক আছে? তো এই অপশনে আসি, আমাদের ফার্স্ট স্টেপ কিন্তু কমপ্লিট। তো এখানে কিন্তু দুইটা টিক মার্ক উঠেছে, দেখেন, এটাও কমপ্লিট করে ফেলেছি, এটাও কমপ্লিট করে ফেলেছি, ঠিক আছে? তো উপরে অপশন আসলে এখন দেখুন আমার কিন্তু কেওয়াইসি কমপ্লিট হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার কিন্তু ইনস্ট্যান্টলি কেওয়াইসি কমপ্লিট হয়ে গেলো, ঠিক আছে? ভিডিওটা বানাতে বানাতে কেওয়াইসি কমপ্লিট হয়ে গেলো, আপনাদেরও করলে ইনস্ট্যান্টলি কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? হলে এটা টিক মার্ক হয়ে যাবে, এটা টিক মার্ক হয়ে গিয়েছে, ঠিক আছে? এইগুলো টাস্কগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। তো ইওর ফার্স্ট মিশন অপশন দেখি ক্লিক করে কী আসে, তো এটা তো ক্লিক নেয় না। তিন নম্বর অপশনে আসি, তিন নম্বর আসার পর এটা লেটস গো অপশন আমরা ক্লিক করে দিচ্ছি, দেখি। ওকে, ভিডিওটা আমরা টেনে দিচ্ছি, ওকে, ভিডিওটা টেনে শেষ করে দিচ্ছি। আপনার যে ভিডিও আসবে না, ভিডিওগুলো টেনে শেষ করে দেবেন, বাট ভিডিও দেখার দরকার নেই, আর টাইম অপচয় হবে আর কি। ওকে, ভিডিও দেখা হয়ে গিয়েছে, তো আমি এখন লেটস গো অপশনে ক্লিক করে দিই, দেখি এটা কী টাস আসে। তো এটা হলো রেফার লিঙ্ক আসলো, ঠিক আছে? এখান থেকে রেফার লিঙ্ক নিতে পারবেন। তো আমার রেফার লিঙ্ক দরকার নেই ভাই, আমি নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি, দেখি পরবর্তী স্টেপ কী আসে। ওকে, নেক্সট অপশনে ক্লিক করে দিলাম, এটা লোডিং চলতেছে। ও, এখানে আপনাদের যেটা করতে হবে কপি করতে হবে, ঠিক আছে? রেফার লিঙ্কটা জাস্ট কপি করবেন, কপি করার পর এখানে ফ্যান্টাস্টিক লেখা উঠবে। রেফার লিঙ্কে কপি করার পর ফ্যান্টাস্টিক লেখা উঠলো না, জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করে দিন। তো এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, দেখেন রেফারেল টাস্ক কমপ্লিট, ঠিক আছে? রেফার করতে হবে না ভাই, জাস্ট একবার কপি করতে হবে, তাই এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের তিনটা টাস্কে কমপ্লিট। তো আমাদের চার নম্বর টাস্কে চলে আসি, ঠিক আছে? চার নম্বর টাস্কে চলে আসলাম। তো এখানে ভিডিও দেখার কথা বলতেছে, জাস্ট আমরা ভিডিওটা টেনে নিব, ভিডিও দেখার টাইম নেই আমাদের, জাস্ট ওকে, ভিডিওটা শেষ। ওকে, এখন স্টার্ট মিশন, দেখি এই মিশনে কী বলে। তো প্রত্যেকটা মিশনকে আমি কমপ্লিটলি করে দেখাচ্ছি, ঠিক আছে? ফার্স্ট মিশন চলে এসেছে। তো ওকে, আমি প্রথমতে এসলো নাকি বুঝলাম না, যাই আবার স্টার্ট অপশনে ক্লিক করে দিই, সেখানে কুইজ এসেছে, কুইজের অ্যান্সারগুলো কী দিবেন সেই প্রসেস এখন দেখাই দিচ্ছি, ঠিক আছে? প্রথম অ্যান্সারটি হবে অল অফ দ্য অ্যাবভ, ঠিক আছে? এই যে অল অফ দ্য অ্যাবভ, এই অপশন আমি ক্লিক করে দিচ্ছি। ওকে, প্রথম অ্যান্সার হয়ে গিয়েছে। ওকে, অফেন অ্যান্ড বক্স দিল কিনা বুঝতে পারলাম না, যাই হোক অফেন সেন্টার যে অপশন রয়েছে না, অফেন সেন্টার অপশনে ক্লিক করে দেখি। ওরা আমাদের বলে দিচ্ছে কী করতে হবে, যে টিক মার দিয়ে। ওকে, দেখি বক্স ওপেন করতে হবে বলতেছে মেবি। ওকে, এখন স্টার্ট মিশন টু, বক্স তো কোনো কিছু ওপেন হয় না ভাই, বুঝতে পারলাম না এখন কী বলে। যাই হোক, ওপেন টিকিট এটা তো হচ্ছে না, নাকি স্টার্ট মিশন ক্লিক করতে হবে, এটা তো বুঝতে পারলাম না। ওকে, হয় নাই, যাই হোক আমি স্টার্ট মিশন অপশনে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে? দেখি এখানে কী আসে। ওকে, হ্যাঁ, সেকেন্ড কোয়েশ্চেন এসেছে। সেকেন্ড কোয়েশ্চেন হবে আপনার অ্যান্সারগুলো, এটা মেবি এটা অ্যান্সার ডি হবে, হ্যাঁ এটা অ্যান্সার হবে ডি। তো আমি ডি নম্বরটা ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে? এটা ডি ডি ক্লিক করে দিলাম। ওকে, এটার অ্যান্সারও এটাও হয়ে যাচ্ছে। তো ভাই আমি কিন্তু সকল কিছু ভাই লাইভ করে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? একটু সময় লাগতেছে ভিডিওটা তো এই করতে, তার জন্য কেউ মন খারাপ করবেন না, কারণ সম্পূর্ণ বিষয় ভালো মতো বোঝাইতে গেলে ভাই একটু একটু টাইম লাগবেই, তাই না? অবশ্যই ভিডিওটা লাইক করবেন ভাই, যাই হোক এটা লোডিং চলতেছে। তো খেয়াল করে দেখুন এখানে লেখা উঠে গেছে গুড জব, ইয়োর ইন্টারনেট ফাইভ স্টার, ঠিক আছে? আমার অর্থাৎ অ্যান্সারগুলো সঠিক হয়েছে এবং আমার ফাইভ স্টার দিয়ে দিয়েছে, দেখেন। ওকে, তো আমি এইভাবে যেভাবে দেখাইলাম আপনি এইভাবে কমপ্লিট করবেন। তো মিশন টু স্টার্ট অপশন ক্লিক করে দিয়ে আবার কী আসে দেখি, আরও মিশন টিশন দিল কিনা। ওকে, তো আমি যে দুইটা মিশন এসেছিলো দুইটা কিন্তু কমপ্লিট করে আপনাদের দেখিয়েছি। তো আলহামদুলিল্লাহ সকল টাস্কই কমপ্লিট করেছি, এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, বাকি এটা রয়েছে, ঠিক আছে? তো এটা কীভাবে কমপ্লিট করলাম এটা আমি জাস্ট ওপেন করে দেখি, এটা কীভাবে আমরা কমপ্লিট করব। ওকে, এটা লোডিং নিচ্ছে, এটা আমরা ভিডিওটা টেনে টেনে দেখি, ভিডিও দেখার টাইম নেই আমাদের। তো ভিডিও দেখা শেষ শেষ, এখন লেটস গো অপশনে ক্লিক করতেছি, দেখি এখানে কী আসে। ওকে, এখানে এসেছে যেটা, আমরা এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি, কন্টিনিউ অপশনে ক্লিক করলাম, ওয়েল ডান, অর্থাৎ এটাও কমপ্লিট হয়ে গিয়েছে। ওকে, অপশনে ক্লিক করে দিলাম, আর আগের পেজে চলে আসলাম, এটাও রিফ্রেশ দিলাম হয়তো টিক মার্ক উঠে যাবে, জাস্ট এটা রিফ্রেশ দিই আমি।
ওকে আমার সকল টাস্কে কিন্তু কমপ্লিট, এটা কমপ্লিট, এটা কমপ্লিট, এটা কমপ্লিট, এটা কমপ্লিট। এখনও বলতেছে গো টু ইউর ড্যাশবোর্ড, তোমরা গো টু ড্যাশবোর্ড, গুড জব লেখা উঠে গেছে গো টু ড্যাশবোর্ড। এবং এই দেখেন ইনস্ট্যান্টলি ইনস্ট্যান্টলি আমার অ্যাকাউন্টে 1500 সুপ্রা টোকেন দিয়ে দিয়েছে। এই দেখেন আমি কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট এনে দেখাইলাম ভাই, ভিডিওটা বড় হয়েছে তাই কি আমি কিন্তু এ টু জেড লাইভ KYC কমপ্লিট করেছি, লাইভ যে টাস্কগুলো ছিল প্রত্যেকটা টাস্ক আমি লাইভ করে দেখিয়েছি এবং এখান থেকে ইনস্ট্যান্ট 1500 সুপ্রা টোকেন নিয়ে দেখিয়েছি। আর এখন যারা আপনারা জয়েন হবেন তারা কিন্তু প্রত্যেকে 500 টোকেন পাবেন, এখন 1500 পাবেন না, এখন 500 টোকেন করে পাবেন, ঠিক আছে? কারণ আগে 3x তিন গুণ আমাদের দিয়েছে, যারা নতুন অবস্থায় রয়েছেন তাদের তিন গুণ দিয়েছে, অর্থাৎ 500 টোকেন মূলত দেয় কিন্তু ওরা তিন গুণ 1500 টোকেন আগে, আমি যেরকম 1500 টোকেন রিসিভ করলাম না তো আমি এটা আগে অ্যাকাউন্ট খোলা তার জন্য 1500 রিসিভ করেছে, বাট এখন যারা জয়েন হবে তারা 500 করেই পাবেন। বাট পরবর্তী আরও নতুন যখন টাস্ক আসবে, এই এরকম যখন টাস্ক 1 টাস্ক 2 কমপ্লিট করলাম এরপর পরবর্তী আরও টাস্ক আসবে, এইসব টাস্কে কিন্তু আমরা দেখা যাচ্ছে আরও 500 500 500 করে নিমেষেই আর কি আরও বেশি 4-5 হাজার টোকেন নিমেষে আর্নিং করতে পারবো, আশা করি ক্লিয়ার। আর এইটা কবে উইথড্রল দিবে এ টু জেড বিষয়ে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আমি জানাবো, তার জন্য যারা আমাদের কাছে কাজ করতেছেন মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে নেবেন। আর এখান থেকে যে টোকেনটি পাবেন এটা উইথড্রল আপডেট আসার সাথে সাথে আমি টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো, তখন উইথড্র করে যে এক্সচেঞ্জ সেল সেল করা সেল করবেন অথবা আমাদের কাছে সেল করে সাথে সাথে বিকাশে টাকা নিতে পারবেন। খুবই চমৎকার একটি অফার, এই অফারটি কেউ মিস করবেন না, প্রত্যেকে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি দেখার সাথে সাথে জয়েন হয়ে নেবেন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন। তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।